দোকানদারের সাথে আসরের নামাজ পড়ার মধ্য দিয়ে শুরু হয় চলগুড়ি বেলাব গ্রুপের সৌজন্যে স্ট্রিট ফুড রিভিউ। আজ আমি আছি আমার বাড়ির পাশে আপেল ভাইয়ের দোকানে। গ্রামের ছোট্ট টঙের এই আপেলের দোকানে আপেল ছাড়া সবই পাওয়া যায়, পাওয়া যায় ঝালমুড়িও। বীর বাগবাড়ি গ্রামের সরকার বাড়ির ঘাট থেকে একটু ভেতরে ছোট্ট পুকুর পাড়ে আপেল ভাইয়ের দোকান। আপেল ভাই তার ক্রেতাদের অনেক ভালোবাসেন এবং সেবা যত্ন করেন। মশার হাত থেকে ক্রেতাদের বাঁচাতে তাই দোকানের নিচে সব সময় কয়েল চলি। আসুন দেখে নিই আপেল ভাই ঝালমুড়ি বানানোর প্রসেস। আহামুড়ি তেমন স্পেশাল কিছু না, এই ঝালমুড়ি মোটামুটি রকমের স্বাদের ঝালমুড়ি খেতে একবার ঘুরে আসতে পারেন আমাদের বীর বাগবাড়ির মায়াতলি থেকে। সাথে থাকবে আপেল ভাইয়ের ঝালমুড়ি, গল্প, আড্ডা আর খাওয়ার সাথে ভালো একটা বিকাল কাটানো যাবে অনায়াসে। এই নো টিয়া, আপেল ভাইয়ের কত ভালোবাসা আমাদের প্রতি, ফ্রিতে ঝালমুড়ি বিলাইতেছে। আমি চালাই দিয়াম কোনো ভাবে, না মুড়ির মজা হয়েছে বুঝছি আমি, তোমার মুড়ি মজা হয় আপেল